ভোট প্রক্রিয়া শেষ হলেও হিংসার রাজনীতি অব্যাহত। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দুই তৃণমূল নেতার পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠল স্থানীয় বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মহিষা দলের ইটামগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাপাস এরিয়াতে। অভিযোগ, স্থানীয় দুই তৃণমূল নেতা সত্যজিৎ দাস ও ওম প্রকাশ দাসের পুকুরে সোমবার রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করা হয়। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন দেখতে পান তাদের পুকুরের সমস্ত মাছ মরে গিয়েছে। পুকুরের পাড়ে একটি বিষের বোতলও পাওয়া যায়। আজকে আমরা সকালবেলা দেখি যে আমাদের অঞ্চলের কাপাসেরিয়ার দুজন আমাদের নেতৃত্ব, একজন আমাদের সত্যজিৎ দাস অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আরেকজন অঞ্চল নেতৃত্ব আমাদের ওম প্রকাশ দাসের বাড়ির পুকুরে কেউ বা কারা বিষ মেরেছে। আমরা মনে করছি এটা আমাদের বিরোধীদের কাজ, বিরোধীরা চক্রান্ত করে আমাদের নেতৃত্বদের পুকুরে বিষ মেরেছেন। দুটি পুকুরে বিষ প্রয়োগের ফলে প্রায় 50 থেকে 60 হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার অভিযোগ জানানো হয়েছে মহিষা দল থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু আমরা এ বিষয়ে আমরা চুপ থাকব না, আমরা প্রশাসনকে জানাবো এবং এ বিষয়ে যাতে আর পুনরায় এরকম ঘটনা যাতে না ঘটতে পারে আমরা আমাদের উচ্চতর নেতৃত্বদেরকেও জানাবো এবং আমরা যারা দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে আমরা তাদের শাস্তি ব্যবস্থা করব, যাতে করে কেউ বা কারা আর এই রকম কাজ করতে সাহস না পায়। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আর সিবিএস।